হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 23শে জুলাই, মঙ্গলবার। মেয়ে স্কুল চলে গেছে, এখন 7:45 বাজে। চা খাবো তো, কদিন হলো ভিডিওটা সেভাবে দিতে পারিনি, তো তার কারণ হচ্ছে একটাই, হচ্ছে মেয়ের এক্সাম একদমই কাছে চলে এসেছে, তো সেই জন্য পড়াতে হচ্ছে। ভিডিওটা তো শ্যুট করা যায়, কারণ ও স্কুল চলে যাওয়ার পরে আমি ভিডিও শ্যুট করে নিতে পারি, কিন্তু ভিডিও শ্যুট করলে তো শুধু হলো না, সেটা এডিট করতে হয়। তো পড়তে মানে আগে কি হতো যে 9টার সময় বা 9:10-15 নাগাদ ওর পড়া শেষ হয়ে যেত, ও খেতে থাকতো আর মানে ডিনারটা করতো, আর আমি পাশে বসে এডিটিংটা করতাম। কিন্তু সেখানে এখন 9:30-10:15 পড়াটা শেষ হচ্ছে, তারপরে ওকে এখন আমি খাইয়ে দিচ্ছি, তো সেই জন্যে এডিটিং করার একদম সময় পাচ্ছি না। ভিডিও করব অথচ এডিটিং করতে পারবো না, তাহলে ভিডিওটা আমি কিভাবে তোমাদের কাছে দেব? আর যেমন তেমন করে এডিটিং করে যদি আমি আপলোডও করে দিই ভিডিওটা, তোমাদের সেটা দেখতে ভালো লাগবে না, তো সেই জন্য আমি ভিডিওটা করছি না এখন, মানে খুবই কম, 3 দিন করে ভিডিও করছি, তো সেই জন্য যাতে তোমাদের ভিডিওটা দেখতে অ্যাটলিস্ট বোরিংটা তোমরা যাতে না বোর যাতে না হয়ে যাও আর কি, সেই কারণে। আর ভালো না যদি নাও লাগে, আমার যদি একটা ভিডিওটা বানিয়ে যদি মনে হয় যে না ভালো হলো না ভিডিওটা, তো তোমাদের কি করে ভালো লাগবে? তো সেই জন্যে আমি ভিডিওটা এখন সেভাবে শ্যুট করছি না, সেটা হচ্ছে একটা ব্যাপার। আর রবিবার আমি বেরিয়েছিলাম বলতে আমি আমার বোনের সাথে বেরিয়েছিলাম, মেয়ে ছিল ননদের বাড়িতে, তো সেখানে আমি মানে বোনের সাথে বেরিয়ে পুজো শপিং করেছি কিছুটা, মানে হাফ, তো সেটা তোমাদের পরে দেখাবো, এখন দেখাতে পারছি না। এখন চা খাবো, আজকে দেখাতে পারি, কিংবা পুজো শপিংয়ের একটা ভিডিও মানে পার্ট 1 পার্ট 2 এইভাবে দেবো। কারণ এই কারণে বলছি, পার্ট 1 পার্ট 2 কেন বলছি, আমি তো তোমরা জানো যে আমি একবারে তো সেভাবে, তোমরা আমি কেন অনেকেই আছে একবারে কেউ পুজো শপিং করে না, তো সেটা হয়ে যায় বারে বারে হয়ে যায়, সেটা মেয়েদের একটা বিশেষত্ব যে একবারে কমপ্লিট করতে পারে না, আমার তো হয় না, তো যেটার ভয়ে আগে আগে পুজো শপিংয়ে কিছুটা করে নিয়েছি, মানে যার জন্য আর কি, সেটা হচ্ছে পুজোর সময় এত ভিড় হয় তার জন্য। কিন্তু চিন্তা করতে পারবে না, পুজোর সময় শপিংয়ে যা ভিড় হয় সেটার থেকে 10 গুণ বেশি মনে হয় এই রবিবার ভিড় ছিল। আমি বিগ বাজারে গিয়েছিলাম, মানে মারাত্মক ভিড়, মানে শপিং তো হয়ে গেছিলো, কেনাকাটি মানে পছন্দ করা হয়ে গেছিলো, এইবার ক্যাশ কাউন্টারে সে বিলিং সেকশনের সামনে চিন্তা করতে পারবে না, প্রায় 1 ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি, 1 ঘন্টার ওপরে, মানে আমার তো পিঠে মানে ব্যথা শুরু হয়ে গেছে, ব্যথা কাকে বলে, কি মারাত্মক ভিড়, মানে লাইনে এসে লাইন এগোচ্ছেই না, এই রকম ভিড় ছিল, মারাত্মক। ও বাবা, মানে জুন জুলাই মাসের একটা অফার থাকে, প্রত্যেকটা জায়গায় দেখবে জুন জুলাই মাসে একটা অফার থাকে, তো সেই অফারের লোভে আমি গিয়েছিলাম, যেটা হয় প্রত্যেক মেয়ের, যে মনে হয় যে দারুণ একটা মানে বাজিমাত করে দেবো অফারে, কিনে একেবারে মানে দারুণ একটা লাভ হবে আমাদের, ব্যাঙের মাথা হলো, লাভ কিছুই হলো না। তার কারণ হচ্ছে অফারে যেই কুর্তিগুলো ছিল আমার একটাও পছন্দ হয়নি, অফারের কুর্তিগুলো, তো এটাই চালাকি যে অফারের নাম দেখিয়ে, মানে তুমি চিন্তা তোমরা চিন্তা করতে পারবে না কি একটা বিচ্ছিরি বিচ্ছিরি কুর্তিগুলো অফারের মধ্যে রেখেছে, হ্যাঁ ইচ্ছে করে, কারণ সবাই যাবে এবং আর ওইখান থেকে যে চুজ না করে বেরিয়ে চলে আসবে এমন নয়, অ্যাটলিস্ট একটা দুটো তো কেউ অন্য জায়গা থেকে নেবেই, সেটা একটা ওদের চালাকি, এটা একটা বিজনেসের পার্ট। যাই হোক, তো আমারও সেটাই হয়েছে, আমি অফারের থেকে একটাও নিতে পারিনি, তো সেই জন্য আমি অন্য জায়গা থেকে, যেমন যেটাতে অফার ছিল না, তো সেখান থেকেই আমার আমি চুজ করেছি, মেয়েরও তাই হয়েছে, মেয়েরও অফারের দিকে আমি যাইনি বলতে পারো যে ওর অফারের থেকে আমার পছন্দ হয়নি মেনলি, কারণ যেরকম টাইপের ও চাইছিল সেরকম জামাটা আমার ওখানে মানে অফারের মধ্যে ছিল সেখানে, কিন্তু ও ওই জামাগুলো পরবে না, তাই জন্য আমি ও মেয়েরটাও অফার থেকে নিতে পারিনি, তো আমার আর মেয়েরই কিছু টুকটাক কিনেছি আর কি,
তো সেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব। এখন চলো চা খাই, নাহলে দেখতে পাচ্ছ মুখের অবস্থা, মানে তোমরা ফিল করছো কিনা জানি না, আমার তো ঘুম কাটছে না, এমনিতেই আমি ঘুম কাতুরে। তো চাটা খেয়ে একটু চাঙ্গা হয়ে যাই, তারপর তোমাদের সাথে করব বকর বকর, নাইলে ঢুকে যাব রান্নাঘরে। ঠিক আছে চলো। চা খাওয়া তো হয়ে গেছে, দেখতে পাচ্ছ ড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে, এই যে পাচ্ছি না, প্রচণ্ড গরম লাগছে এই জামাটা পরে। ভাবলাম জামা তুই জামার জায়গায় থাক ভাই, নাইটিতে চলে আয়, আর ভালো লাগছে না এই গরমে। একটু বৃষ্টি নেই, বিরক্ত লাগছে, একদম বিরক্ত লাগছে। তো ঠিক আছে চলো, ভাত বসিয়ে দিয়েছি, এরপরে রান্না শুরু। চলো চলো দেখে নাও। এখন করব ডাল, আমি ডাল বানাবো আজকে মুগ আর মুসুর ডাল মিশিয়ে, মানে মুগ ডালটা অল্প নিয়েছি আর মুসুর ডালটা একটু বেশি নিয়েছি। আর যেমন পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে যেমন হয় ডাল, সেরকমভাবেই ডাল করেছি। এখন সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করছি আলু আর ভেন্ডি ভাজা। আলু ভেন্ডি ভাজা রেডি হয়ে গেছে, এবার করব পমফ্রেট মাছের ঝাল। ঝাল বলতে পারো, ঝোল বলতে পারো, মানে ঝোলটা একটু অল্প অল্প থাকবে, মানে গা মাখা মতো সেটা হবে। তাহলে আগে ভেজে নিচ্ছি মাছটা। মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন। এবার মশলা দেব, মশলার মধ্যে আমি দিয়েছি একটা ছোট পেঁয়াজ, একটুখানি রসুন দিয়ে পেস্ট করে নিয়েছি, সেটা আগে দিয়ে দিলাম। এবার দেব এক চামচ জিরের গুঁড়ো, দেড় চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে কষানোর পরে একটুখানি জল দেব, তারপরেই দিয়ে দেওয়া উচিত ছিল আমার টমেটো কুচি, তো আমি তখন দিতে ভুলে গেছি টমেটোর কুচিটা, আমি তাই পরে অ্যাড করেছি। তোমরা কিন্তু এই মশলা কষানোর পরে পরেই টমেটো কুচিটা দিয়ে দেবে, আর জল দেওয়ার একটু বাদে কিন্তু আমি দিব নুন।
ঝোলটা আমার মোটামুটি হয়েই গেছে। দেখো আমি টমেটো কুচিটাও অ্যাড করে দিয়েছি, তোমরা কিন্তু আগে অ্যাড করো। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে, আর এরকম 2-3 মিনিট রান্না হওয়ার পরেই আমি অফ করে দেবো গ্যাসটা। হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝোল। ফ্যানের একটু আওয়াজ আসবে, হ্যাঁ, ফ্যানের নিচে একেবারে বসেছি। আমার রান্না বান্না কমপ্লিট। আজকে করলাম ভাত, মুসুর ডাল পেঁয়াজ রসুন দিয়ে, আর পেঁয়াজ রসুন ফোড়নে আর কি দিয়েছি, আর আলু ভেন্ডি ভাজা, আর পমফ্রেট মাছের পমফ্রেট মাছের একটু মাখা মাখা গা মাখা মতো ঝোল, ওইটা করেছি। আর মা এখন করছে রুই মাছের ঝোল, কারণ পমফ্রেট মাছ বাপ্পা খাবে না, তাই ও রুই মাছ খাবে, তো সেটা মা করছে। আর আমিও অবশ্য এই পমফ্রেট মাছের ঝোলটা আমার ভালো লাগে না, তো আমার আর আমার মেয়ের জন্য ভাজা হবে, সেটা মানে দুপুরবেলা লাঞ্চের মানে লাঞ্চ করার আগেই ঠিক ভাজা হবে, গরম গরম ভাত ঘি দিয়ে সেটা খেয়ে নেবো। জাস্ট নুন হলুদ দিয়ে ভাজা, অন্য কিছু না, মানে না আছে না দেবো ধনে পাতা, না দেবো পুদিনা পাতা, না দেবো লেবুর রস। আমার ওই প্লেন জিনিসটা আমার ভালো লাগে, মানে অনেক সময় হয় কি মানে প্লেন জিনিসটাই খেতে ভালো লাগে, ওই এটা ওটা মিশিয়ে জগা খিচুড়ি করে ভালো লাগে না, আমার তো মেনলি ভালো লাগে না। আমার পমফ্রেট মাছটা ওইভাবেই ভালো লাগে, তবে হ্যাঁ সাথে আমার ঘি ভাতের সাথে কিন্তু একটু সস, টমেটো সস আর পেঁয়াজ আর লঙ্কা হতেই হবে, তাহলেই আমার একদম দুপুরের লাঞ্চ জমে যাবে। আর আমার মেয়েও আমার দেখা দেখি ওইভাবেই খায়, তো আজকের লাঞ্চটা আমার বেস্ট লাঞ্চ হবে। এখন খুব খিদে পেয়ে গেছে, মানে বেশ জোরে খিদে পাইনি কিন্তু মোটামুটি খিদেটা পাচ্ছে। আর বেশি খিদে পেয়ে গেলে না আমার মাথাটা গরম হয়ে যায়, কেন জানি না আমার খুব মাথা গরম হয়ে যায় তখন, মানে আর মানে কী খাবো, ভালো খাবারও যেন ভালো লাগে না, আর যদি মনের মতো খাবার না হয় তাহলে তো হয়েই গেল, মেজাজটা আরও খাট্টা হয়ে যায়। সুতরাং মেজাজটা খাট্টা পুরোপুরি হয়ে যাওয়ার আগে চলো পেটে কিছু দিয়ে নিই, নাহলে একেবারে গণ্ডগোল। আমি দেখেছি পেট খিদে পেলে যদি মাথাটা গরম হয়ে যায় ব্যাস গেল শেষ। হ্যাঁ এখন আবার একটু জোরে জোরে কুঁই কুঁই করলো, ইঁদুর যেমন কুঁই কুঁই করে পেটের মধ্যে কুঁই কুঁই হচ্ছে, তা চলো চলো খেয়ে নিই তাড়াতাড়ি। এখন খাবো ব্রেকফাস্ট, এই যে লুচি আর বাঁধাকপির তরকারি। এটা বাঁধাকপির তরকারিটা কালকে মা লাঞ্চে বানিয়েছিল, আর লুচিটা কালকে রাত্রিবেলা, তো কালকে রাত্রিবেলা আর কালকের দিনের বেলা খাবার আজকের সকালের ব্রেকফাস্ট। ঠিক আছে চলো খেয়ে নিই। করছি বলো তো, অ্যালোভেরা স্কিনের জন্য খুব ভালো। আমাদের ছাদে এই অ্যালোভেরার গাছ আছে, তা মেয়ে সেদিনকে নিয়ে এসেছে ছাদ থেকে কেটে রেখে দিয়েছিলাম, তাই ভাবলাম আজকে একটু লাগিয়ে নি, মানে শুকিয়ে যাচ্ছে, দুদিন এমনি ঘরেই পড়েছিল। মা লাগায় মাঝে মাঝে, মাথায় লাগায়, আমি আর মাথায় লাগাই না, আমি মাঝে মাঝে, তাও মাঝে মাঝে বললেও ভুল হবে, মনে থাকে না, ভুলে যাই এটা লাগানোর কথা। তাই এই ধরো 6 মাসে একবার হয়তো লাগালাম, কিন্তু স্কিনের জন্য খুব ভালো এটা।
লাগানো হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব, তারপরে জাস্ট প্লেন জলে ধুয়ে আসব। আর এটা লাগানোর আগে একটা কথা বলে নিই, অ্যালোভেরা গাছ যদি থাকে কারোর বাড়িতে, যদি প্রথমবার কেউ লাগাচ্ছ এরকম হয়, তাহলে তাদের জন্য আমি বলছি এই গাছটা কিন্তু এমনিতে খুবই উপকারী, তবে এই এইটা যখন কাটবে, কাটার পরে দেখবে সাথে সাথে একটা হলুদ রঙের একটা রস বেরোচ্ছে, সেইটা কিন্তু অবশ্য করেই ধুয়ে নেবে। সেটা যদি না ধুয়েই এইভাবে লাগাতে শুরু করে দাও, সেটা কিন্তু স্কিনের জন্য আর স্ক্যাল্পের জন্য মারাত্মক ক্ষতিকারক, মানে চুলকে চুলকে শেষ হয়ে যাবে, একেবারে র্যাশ বেরিয়ে যাবে। তখন ভাববে যে আমার হয়তো অ্যালোভেরা এটা স্যুট করছে না। আসলে সেটা না, ইয়েলো কালারের যে লিকুইডটা সেটা কিন্তু একদমই কারোর জন্যই ভালো না, ওটা ভীষণ ইচিং হয়। তো সেই জন্য ওটা আগে কাটার পরে ভালো করে ধুয়ে নিতে হবে, যে যতক্ষণ ওই ইয়েলো কালারের ওইটা বেরিয়ে যায়, তারপরে একটুখানি রেখে দিয়ে যখন পুরোটা দেখবে যে বেরিয়ে যাচ্ছে ইয়েলো কালারের ওটা আর নেই, তখন আবার ভালো করে ধুয়ে তারপরে কেটে পিস পিস করে কেটে তারপর তোমরা লাগাতে পারো। তবে এটা ফ্রিজেও রেখে দিতে পারো পিস পিস করে, তারপর সেই হিসেবে লাগাতে পারো। তো এইটার ব্যাপারে আমার এটাই বলার ছিল। এখন 15 মিনিট ওয়েট করব, পুরো যখন একদম অ্যাবজর্ব করে যাবে জিনিসটা, তারপরে একদম প্লেন ওয়াটারে মুখটা জাস্ট ধুয়ে নেব। তো এমনিও আমি চান করতে যাচ্ছি, অসুবিধা হবে না। তো আমার লাঞ্চ ভাত, আলু ভেন্ডি ভাজা, পমফ্রেট মাছ ভাজা, ঘি, টমেটো সস, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। সন্ধে হয়ে গেছে, মেয়ে পড়তে বসে গেছে, এক্সাম কাছেই, বুঝতেই পারছো। তো আজকে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করলাম। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর হাসি খুশি থেকো। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আমার কালকের ভিডিওতে। টাটা।